তো আজকে নিয়ে যাচ্ছি রিশোকে আমি একা, কালকে তো গাড়ি করে গেছিলাম, আগে ভিতর দিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছি রিশোকে নিয়ে, সামনে এসেই গেছি, ওকে ছেড়ে আসি তারপরে কথা হচ্ছে। এই যে সামনে মোড়টা, ডান দিকে চলে গেলেই ওদের স্কুল, আর এই যে ওদের স্কুলের সমস্ত বাচ্চারা যাচ্ছে। এরিয়া যত মানে বাচ্চারা আছে সব স্কুলটা তো পড়ে। এই ফুলের কালারটা কি মিষ্টি। আর এখন এই পার্কটাতে একটু কয়েক চক্কর লাগিয়ে, এই যে পার্কটা লাগিয়ে তারপর ঘরে যাব, একটু মর্নিং ওয়াক হয়ে যাবে। আর বেশ এখনও রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা। বেশ কিছুক্ষণ পার্কটাতে হাঁটলাম, এবার ঘরে গিয়ে কিছু ফ্রি হ্যান্ডস করে নেব, ব্যাস আজকের দিনের মতো এক্সারসাইজ কমপ্লিট। ডুমুরগুলো কাটা এখনো কমপ্লিট হয়নি, ওগুলো কমপ্লিট হোক তারপর চিংড়ি করবো, কমপ্লিটটা বের করে রাখি। সকালে আলু পরোটা করলাম, কিছুটা রিশু খেয়েছে কিছুটা খায়নি, এটা রাখা থাক। আমি এখন গরম জলে লেবু দিয়ে চিয়া সিড খাবো। খারাপ লাগে না, এর মধ্যে একটু লেবু চিপড়ে দাও তো খেতে ভালোই লাগে। তো সকালে টিফিন আমার এখানে বসে গেছে, সকালে রিশু তো আলুর পরোটা নিয়ে গেছে, আর কৃষ্ণ মল্লিক তো আলুর পরোটা নেবে না, আর আলুর পরোটা নিয়ে গেলে ও ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, সেটা ও খাবে না। তো ওর জন্য করছি বরবটি আলুর তরকারি আর রুটি, এটা হচ্ছে আমিও ব্রেকফাস্ট করবো আর ও ব্রেকফাস্ট করবো। তবে আমি একটু অন্যরকম কিছু করতে পারি, কালকের একটু আটা আছে তো ভাবছি ওটা দিয়ে হালকা মানে অল্প তেল দিয়ে পরোটা করে নেব, আর এটা টক দইয়ের মধ্যে দুধ দিয়ে মিশিয়ে খেতে পরোটার সাথে দারুণ লাগে খেতে, তো সেই ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। তো টিফিনটা আগে ছটফট করে দিই, ছটফট বলতে আমি টাইমেই আসি, ও এখনও ঘুম থেকেই উঠিনি, সকাল সকাল উঠলে সব সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যায়। তো মিস্টার মল্লিকে বেরিয়ে গেল, এখন আপাতত এক ঘন্টার জন্য ঘর খালি, দশটা বেজে গেছে, এক ঘন্টা না দেড় ঘন্টার জন্য, রিশুর 11:30টায় ছুটি, আজকে আমি আনতে যাব। বাইরে রোদ আজকে মনে হয় না খুব একটা উঠেছে, জানি না, যখন সকালে গেছিলাম তখন অবধি তো রোদ ওঠেনি, তবে দেখা যাক তখন গিয়ে কীরকম কী হয়। তো আমার ব্রেকফাস্ট দেখাই, এই যে আমার ব্রেকফাস্ট, এখানে হালকা করে একটু পরোটা ভেজে নিয়েছি, মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে আর কি, আর এটা ওই বরবটি আলু তরকারি করেছিলাম সকালে, যেটা মিস্টার মল্লিক টিফিনে নিয়ে গেছে, আচার আর শশা। ভেবেছিলাম টক দই দিয়ে খাবো, টক দইয়ের মধ্যে গুড় দিয়ে না পরোটা খেতে দারুণ লাগে, রুটি পরোটা দারুণ লাগে, কিন্তু আর খিদে পেয়ে গেছে, এখন এটাই খেয়ে নিচ্ছি। টক দইটা লাঞ্চে খেয়ে নেবো, লাঞ্চে রায়তা করবো, রিশুও ভালো খায়, দুজনে মিলে রায়তা খেয়ে নেবো আর অল্প ভাত খেয়ে নেবো। আর ওখানে পমফ্রেট মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেলে পমফ্রেট মাছের ঝোলটা করে নেব, একবারে দুদিনের জন্য করে নেব, আবার আজকে একটু করব, আবার রেখে দেবো, আবার কালকে করব। দুদিনের মাছ এনে রেখেছে, কালকে বড় করে একটা ঝোল করে নেব, কালকেরও হয়ে যাবে,
তো এই হলো গিয়ে ব্যাপার, 11:30টার মধ্যে কাজ কমপ্লিট করে নিই, তারপরে তো যেতে হবে স্কুলে। এখানে পমফ্রেট মাছের মশলা নিয়ে নিয়েছি, এখানে দিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ ছোটো, আর হচ্ছে দই। তো এটা এখন মিক্স করব, মানে গ্রাইন্ড করব, আর পেঁয়াজ, এই পেঁয়াজ এটা হচ্ছে ফোড়না দেবো। আচ্ছা, এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এখানে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে যদি মশলাটা বললাম ওটা দিয়ে দিয়েছি, আর একটা জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার এগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষলে মাছটা দিয়ে দেবো, দিয়ে তারপর জল ঠল দিয়ে যা যা দেওয়ার দিয়ে দিয়ে নামিয়ে দেবো। লাস্টে একটু ধনে পাতা দেখিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার কমপ্লিট মাছের ঝোল। তারপরে সব পরিষ্কার করে নেবো, এই মাছ ছিটে গ্যাসের কী অবস্থা। তো আমার এখানে ঝোল একদম রেডি, লাল লাল কমপ্লিট মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অফ করে দিলাম। এবার এটা ঢাকা দেওয়া থাক। এখন বাজছে 11:15, এখন ওই রেডি টেডি হই, তারপরে যাই বিশুকে আনতে। না, যেরম ভেবেছিলাম বিশাল রোদ হবে গরম, আজকে সেরকম রোদটা ওঠেনি, ছাতা নিয়েছি, মানে গরম আছে, রোদের তাপটা তো আছে, তবে যেরকম খা খা রোদ উঠছে সেরকম আজকে একটা নেই, তা খুব একটা অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে এই এসিসি কলোনি, এর ভিতর দিয়ে গেলে একদমই কাছে, মানে মেন রোড দিয়ে গেলে একটু দূরে, এই ভিতর দিয়ে গেলে কাছে, রাস্তাঘাট একদম ফাঁকা, পার্ক একদম খালি। আচ্ছা, এইখানে হচ্ছে আমার ছাদ আর ইসুরগুলো হান্ডি। তাড়াতাড়ি খেয়ে গিটার বাজাতে বসে যা। এই যে আজকে আবার এই ডিটেন এটা বানিয়ে নিয়েছি, কফি, টক দই, মধু আর একটু লেবুর রস দিয়েছি, আর এই যে একটা ছোট্ট টমেটো দিয়েছি, টমেটো কিন্তু ট্যান রিমুভ করতে দারুণ হেল্প করে। যা বাইরে রোদ পড়েছে আর রোদের মধ্যে তো বেরোতেই হবে, আর এখানকার ড্রাই ওয়েদার না, এখানকার রোদে স্কিন পুরো পুড়িয়ে দেয়, তো সপ্তাহে যদি এরকম হোম রেমেডি না করি তো পুরো স্কিনে একদম ট্যান পড়ে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো বেরোতে তো হবেই রোদে, রোদ হবে তো বাইরে বেরোতেই হবে দরকারে, তবে এইসবও কিন্তু ঘরোয়া টোটকা ফলো করলে অনেক হেল্প পাওয়া যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে মেশিনে যে কাপড় দিয়েছি ভুলে গিয়েছিলাম, এখন কাপড়গুলো মেলে দেবো জল। ওর টবের ওইখানে একটু মুড়ি দিয়েছি, আর এইখানটা একটু জল রেখেছি যাতে ও জল খেতে পারে, বেশ অনেকটা খেয়েও নিয়েছে, এতটা রেগেছিলাম খেয়ে নিয়েছে অনেকটা। শুভ সন্ধ্যা সকলকে, এখানে রিশুর একটু আলু পরোটা স্টাফিং বেঁচেছে, একটা পরোটা করে দিয়েছি, এটা খেয়ে এখনও করতে যাবে, আর এই টমেটোটার অবস্থা। আর এইখানে আমি জল বসিয়েছি, সোয়াবিন সিদ্ধ বসাবো আর আলু সিদ্ধ বসাবো, ছোটো ছোটো আলুগুলো আছে ওগুলো কালকে আলু দফাবো। এখানে সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি, আর এখানে বসিয়েছি চাউমিন, দিশু আর আমি আজকে ডিনারে খাবো হচ্ছে চাউমিন, কিছুটা রাতে খাবো আর কিছুটা কালকে দিশু টিফিনে স্কুলে দিয়ে দেবো। তো রোজকার ভাত মাছ ডাল খেতে ইচ্ছে হচ্ছে না, তো আজকে একটু অন্যরকম। মিস্টার মল্লিকের সব কিছু আছে, ওর ভাত আছে, ডাল আছে, তরকারি, মাছের ঝোল আছে। তো দিশু আর আমার রাতের ডিনার হচ্ছে চাউমিন, তাও আবার সোয়াবিন দিয়ে, শুনেছি নাকি দারুণ লাগে। এখানে আমার গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে সোয়াবিন দিয়ে, দারুণ লাগছে সোয়াবিন দিয়ে খেতে। আর এইগুলো কালকের টিফিনের জন্য, রিশুর জন্য কিছুটা কালকে টিফিনে দিয়ে দেবো, আর এটা মিস্টার মল্লিককে দিয়ে দেবো টিফিনে, আলুগুলো ছুলে রেখে দেবো। আর সোয়াবিন না ছোট ছোট এনেছি, তো ওইগুলো দিয়ে বেশ খেতে বেশ ভালো লাগছে। তো এখন চাউমিন রেডি হয়ে গেছে, এখন রিশু আর আমি দুজনেই করে নেবো ডিনার, মিস্টার মল্লিকেও দিয়ে দেবো, ভাতটা একটু মাইক্রোওভেনে দেবো গরম করে নেবো, আর তরি তরকারি সব গরম হয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর
আর সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও। গুড নাইট।